হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা বাংলায় দরখাস্ত যেটা তোমাদের বাংলায় লেখা হবে, আর একদম পুরো বাংলায় লিখে আমি তোমাদের ডিটেলসে বলে দেব। তো চলো স্টার্ট করা, তো লেখাটা শুরু করে দিই, দিয়ে তারপর আমি তোমাদের আবার ভালোভাবে বুঝিয়ে দেবো। তো চলো লেখাটা দেখাই তোমাদের। আমি হেডিং করে নিচ্ছি, হেডিং করছি ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট। সক্রিয় করার আবেদনপত্র, আমি এখানে আবেদনপত্র লিখছি, এটা দরখাস্ত হিসেবে তোমরা করতে পারো। ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় করার আবেদনপত্র। অ্যাট ফার্স্ট ওপরটা আমি ইংলিশেই করে নেব, আর নিচের দিকটা পুরোটাই বাংলায় হবে। এখানটা ইংলিশে লেখা, বাংলায় লেখা যাবে না, ওই জন্য টু দা ব্রাঞ্চ ম্যানেজার। আমি এখানে দিচ্ছি ইন্ডিয়ান ব্যাংক। যে কোনো একটা জায়গার নাম দিতে হবে, আমি এখানে শ্রীরামপুর দিচ্ছি, যেহেতু আমি বাংলায় চিঠিটা লিখবো বা আবেদনপত্র আবেদন করব, বিষয় এখান থেকে বাংলাতেই স্টার্ট হবে। বিষয় ব্যাংক, বিষয় হলো ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় করার আবেদন পত্র। বিষয় এবার স্টার্ট করছি। মহাশয় নিচে পরের প্যারাগ্রাফ, আপনার নিকট আমার বিনীত নিবেদন এই যে আমি আমি যে কোনো কারোর নাম দিচ্ছি, এখানে মায়ের নামটা আমার দিচ্ছি লিপিকা নাগা, তারপর ঠিকানা দেবে শ্রীরামপুর, শ্রীরামপুরের বাসিন্দা, শ্রীরামপুর বা যে কোনো জায়গার নাম দেবে সেখানকার বাসিন্দা। আমার একটা সেভিংস অ্যাকাউন্ট আছে আপনার ব্রাঞ্চে, সেভিংস অ্যাকাউন্ট আছে আপনার ব্রাঞ্চে। তো আমি বাংলাতেই লিখলাম আপনার ব্রাঞ্চে, আমার সেভিংস
অ্যাকাউন্ট, আমার সেভিংস অ্যাকাউন্ট নাম্বার যে কোনো একটা কিছু দিয়ে দেবে, সেভিংস অ্যাকাউন্ট নাম্বার, যাদের যেটা নাম্বার সেটাই দেবে। স্টপ দিয়ে বিগত 1 বছর ধরে আমি এই অ্যাকাউন্টে আমি এই অ্যাকাউন্টে লেনদেন করিনি, লেনদেন করিনি। আমার অসুস্থতার কারণে, আমার অসুস্থতার কারণে তাই আমার অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে, সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। অতএব নেক্সট প্যারাগ্রাফে চলে যাব। অতএব মহাশয়, অতএব মহাশয়, আপনি যদি আমার আবেদনপত্রটি গ্রহণ করেন, গ্রহণ করেন যত দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব আমার অ্যাকাউন্টটি, আমার অ্যাকাউন্টটি সক্রিয় করেন, সক্রিয় করে সক্রিয় করে আমাকে বাধিত করুন, যাতে যাতে আমি যাতে আমি নিয়মিতভাবে টাকা তুলতে ও জমা করতে পারি, নিয়মিতভাবে টাকা তুলতে ও জমা করতে পারি। ধন্যবাদান্তে বলে এখানে অবশ্যই লিখতে হবে, ধন্যবাদান্তে নিজের নাম আমি এখানে লিপিকা নাগা দিয়েছিলাম, এখানে এটাই দেব, লিপিকা নাগা। ফোন নাম্বার আমি এখানে দিয়ে দেবো এই সাইডে।
ফোন নাম্বার এখানে যার ফোন নাম্বার তার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। আর এখানে টু দা ব্রাঞ্চ ম্যানেজার করেছি, তো চলো লেখাটা শেষ হয়ে গেল। যেহেতু শেষ হলো ওই জন্য এখানে এবার চলো আমি তোমাদের বলে দিই একটু। আমার তো লেখা কমপ্লিট হয়ে গেল, তোমাদের দেখালাম, আর এবার আমি দেখাবো তোমাদের। প্রথম থেকে একবার বলে নিই, ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় করার বা পুনরায় খোলার জন্য আবেদনপত্র, আমি এখানে টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার ইন্ডিয়ান ব্যাংক বলে দিয়েছি, শ্রীরামপুর অ্যাড্রেস দিয়েছি, আর ডেট দিতে পারো। তোমরা লিখতে পারো মহাশয় দ্য ব্যাংক কর্তৃপক্ষ বা ব্যাংক ম্যানেজার হিসাবেও লিখতে পারো, আমি এখানে ইংলিশটাই লিখেছি, ওপরটা কোনো প্রবলেম হবে না। যে ব্যাংকের নাম দেবে আর ঠিকানা দেবে, বিষয় তারপরে চলে আসছে বিষয়ে, বিষয় দিয়েছি আমি ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় করার আবেদনপত্র, বিষয় দিয়েছি কি বললাম ব্যাংক অ্যাকাউন্ট নতুন করে পুনরায় সক্রিয় করার আবেদনপত্র। তার মধ্যে প্রথমে আমি দিয়েছি, স্টার্ট করেছি, মহাশয় আপনার নিকট আমার বিনীত নিবেদন এই যে, আমি নাম দেবে, অ্যাড্রেস দেবে, এখানকার বাসিন্দা, আমার একটা সেভিংস অ্যাকাউন্ট আছে আপনার ব্রাঞ্চে, আমার সেভিংস অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবে, বিগত দাঁড়িয়ে দেবে, বিগত এক বছর ধরে আমি এই অ্যাকাউন্টটিতে লেনদেন করিনি, হ্যাঁ আমার অসুস্থতার কারণে, তাই আমার অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। পরের প্যারাগ্রাফে চলে গেছি, দেখো এটা শেষ করে নেক্সট প্যারাগ্রাফে চলে গেছি। অতএব মহাশয় আপনি যদি আমার আবেদনপত্রটি গ্রহণ করেন যত দ্রুত সম্ভব, মানে কি আমি রিকোয়েস্ট করছি বা অনুরোধ করছি যে মহাশয় আপনি যদি আমার আবেদনপত্রটি গ্রহণ করেন যত দ্রুত সম্ভব, আমার অ্যাকাউন্টটি সক্রিয় করে আমাকে বাধিত করুন, যাতে অ্যাকাউন্টটি সক্রিয় করে বাধিত, যাতে আমি নিয়মিত কী করতে পারি, লেনদেন করতে পারি, টাকা তুলতে ও জমা দিতে পারি। ঠিক আছে, এখানেই স্টপ। নিচে একদম ধন্যবাদান্তে নিজের নাম ডান দিকে, আর বাঁ দিকে কি ফোন নাম্বার, যার যেটা ফোন নাম্বার সেটা সে দিয়ে দেবে। তো আজকে লেটার রাইটিং না, ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য আবেদনপত্র বা দরখাস্ত লেখাটা আজকে তোমাদের দেখিয়ে দিলাম। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ভিডিও, অনেক ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।